এটা দুটা নহয় বহুকেইটা রিস্ক লৈছে বিজেপিয়ে। উপনির্বাচনৰ ভয়ংকৰ রিস্ক ঠিকই এক প্রকার দুঃসাহস কৰিছে শাসকীয় দল বিজেপিয়ে। লোকসভা নির্বাচনত বিজেপিৰ সদ্যঘোষিত প্রার্থী তালিকাই তাকেই সূচাইছে। দুজনকৈ রাজ্য সরকারৰ মন্ত্রীক প্রার্থিত্ব দিছে বিজেপিয়ে। যোৰহাটত বিজেপিৰ প্রার্থী তপন কুমার গগৈ, গগৈ সোণোৱাল সরকারৰ শক্তি আৰু গড়কাপ্তানি বিভাগৰ স্বতন্ত্র মন্ত্রী। ঠিক একেদরে তেজপুর সংসদীয় সমষ্টিত বিজেপিয়ে সকল জল্পনা কল্পনার অন্ত পেলাই মন্ত্রী পল্লব রোশন দাসক প্রদান করলে টিকট। করিমগঞ্জ সমষ্টিও বিজেপিয়ে প্রার্থিত্ব প্রদান করেছে এক নম্বর রাতাবাড়ি বিধানসভা সমষ্টির বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ কৃপানাথ মাল্লাক। নগাঁও লোকসভা সমষ্টিও টিকট নিশ্চিত বিধায়ক রূপক শর্মার। অর্থাৎ যদিহে তপন গগৈ, পল্লব রোশন দাস, কৃপানাথ মাল্লা নির্বাচনত জয়ী হয়, তেতিয়াহলে রঙাপাড়া, সোণাৰী, ৰাতাবাৰীত হব উপনির্বাচন। পিছে উপনির্বাচনের রিস্ক লওয়া বিজেপি নেতৃত্বর মতে উপনির্বাচনত জয়ী হব বিজেপি। বাই ইলেকশন আমি জিকিব পাৰিম কাৰণে লৈছো, আমি কনফিডেন্ট বাই ইলেকশনত আমি আকৌ জিকিম। গতিকে তিনিজন ইতিমধ্যে এম এল এ টিকট পাইছে আৰু সেইটোৱে আমাৰ কনফিডেন্স লেভেল। গতিকে আমি জিকিম, গতিকে আমি আকৌ বাই ইলেকশন খেলিবলৈকে সাজু। বর্তমানের মন্ত্রী বিধায়কক টিকট প্রদান করার লগে পল্লব রোশন দাসর ঠাইত মন্ত্রিত্ব লাভের অধিক সম্ভাবনা সতীয়ার বিধায়ক পদ্ম হাজরিকার। পিছে উপনির্বাচনত কোন হব রঙাপাড়া বিধানসভার প্রার্থী, নাম উচ্চারিত হয়েছে রাজেন বরঠাকুরর। বরঠাকুর হিমন্ত বিশ্ব শর্মার হব প্রথম পছন্দ। তপন গগৈ জয়ী হলে সোণাৰী সমষ্টির পর টিকট পাব কামাখ্যা প্রসাদ দাসাই। কৃপানাথ মাল্লা জয়ী হলেও খালি হব রাতাবাড়ি সমষ্টি। দীপক দাস হব সমষ্টিটির প্রবল দাবিদার। লোকসভা নির্বাচনের সময়তে এতিয়া রাজনৈতিক মহলত চলিছে এনেবর চর্চাই। অনুপ ফালুর সহযোগত রাজু বড়ুয়া, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।